আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সেফ থাকেন, এই দুয়াই রইল। যাই হোক, আজ আমি যাচ্ছি আমার একটি ভালো লাগার জায়গাতে। আর আপনারা জানেন আমার ভাই বোনেরা যারা আছেন, যা আমার ভালো লাগে আমি শুধু তাই দিয়ে থাকি আমার এই ব্লগে। আমি যাচ্ছি এখন আলাইন এর মধ্যে যে সবচেয়ে বড় লাইব্রেরি আছে সেটার মধ্যে, তাই আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখতে পাবেন এর ভিতরের কী কী আছে। একটু দেখাবো, জানি না কোনো অসুবিধা হবে কি না, যতটুকু পারি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কারণ এটা আসলে যারা লেখাপড়ার মধ্যে জড়িত আছেন তারা আমি মনে করি দেখলে খুবই মানে ভালো লাগবে ওনাদের, আর সেটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের সাথে মানে পৌঁছে যায় সাথে সাথে যখনই আমি এগুলো ছাড়ব। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এসে গেছি এখানের মধ্যে। এটা হচ্ছে আলানের সবচেয়ে বড় যে সেন্ট্রাল যে লাইব্রেরিটা থাকে সেটা, সরকারিভাবে এটা মানে সবচেয়ে বড় এখানের মধ্যে। হয়তো প্রাইভেট আরও অনেক থাকতে পারে, কিন্তু এটা হলো কি আলানের সবচেয়ে বড় লাইব্রেরি। এটার মধ্যে এত বই, এত বসার জায়গা, সুন্দর সুন্দর মানে এত গোছালোভাবে, আমি ঘুরে ঘুরে সব মানে অনেক কিছুই আমি দেখলাম লাইব্রেরিতে কী কী আছে বিভিন্ন দেশের। আসলে দুনিয়ার এমন কোনো ল্যাঙ্গুয়েজের এখানে মানে নাই যে যে ল্যাঙ্গুয়েজটা এখানে পাওয়া যাবে না, বিশেষ করে মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলা এগুলা। আর বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন যে ইয়ে আছেন ওয়ার্ল্ডের মধ্যে, ওনাদের সম্পর্কিত বই বা ফেমাস ফেমাস যত লোক আছেন, মানে সুজাকতায় রাজনৈতিক মানে ঐতিহাসিক যে কোনো ধরনের বই, ইসলামিক সবগুলাই এখানে আছে। সুন্দর সুন্দর কোরআন শরীফ আছে, মানে যা মানে জরুরি জরুরি সবগুলাই এখানে সুন্দরভাবে রাখা আছে। এটা এতই বড় যে মানে আমি শুধু সংক্ষেপে আপনাদের একটু একটু মানে দেখাচ্ছি, শেয়ার করতেছি কীভাবে সুন্দর করে গুছানো বসার জায়গা, স্পেস দিয়ে দিয়ে রাখা আছে যাতে মানে করোনার জন্য আসলে সেফটির জন্য। এটা দেখতে পাচ্ছেন আসলে এগুলো ছোটো ছোটো গিয়ে রুম আছে, রুমের মতো এগুলো আছে এখানের মধ্যে। প্রাইভেট যদি কেউ পড়তে চায়, টেবিল ল্যাম্প আছে, আলাদা আলাদাভাবে সুযোগ সুবিধা আছে, কারেন্টের সুযোগ সুবিধা আছে, সব কিছু। কেউ যদি চায় না কাউ ডিস্টার্ব করা হচ্ছে হয়তো বাইরে ওপেন জায়গাতে বসে লেখাপড়া করার জন্য, তাহলে প্রাইভেটভাবে ওগুলো আলাদাভাবে রাখা আছে, চাবিগুলো আলাদা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আসলে আমি আসলে ছোট্টবেলা থেকে আসলে আমি বুক মানে পড়তে খুবই ভালোবাসি, আমি বইয়ের পোকা ছিলাম। আমি যখনই যা পেতাম যে কোনো ধরনের বুক, হয়তো ইসলামিক, রাজনৈতিক, কোনো ধরনের স্টোরি, এগুলো আমার আসলে হবি ছিল মানে বই পড়া, যে কোনো ধরনের বই আমি পড়তাম। তাই আমার একটা আলাদা ইন্টারেস্ট আছে এটার মধ্যে। আমি আসলে কিছু সময় এখানে বসেছিলাম, আমার মেয়েকে নিয়ে এখানে এসেছিলাম ওর ফ্রেন্ডের সাথে, ওরা আসলে একটু স্কুলের কিছু নিয়ে ডিসকাস করবে, কারণ করোনার জন্য আসলে কোথাও যাওয়া সেফ না, তাই আমরা ভাবলাম এখানে আসি এটা ভালো জায়গায়। আমিও বললাম আমি যখন বসবো আমি একটু দেখবো বুকগুলো, অনেকদিন হয় পড়া হয় না, দেখা হয় না, তাই আমিও এগুলো দেখছিলাম কী কী আছে, কী কী দেখা যায়। আসলে যতই দেখছিলাম ততই ভালো লাগছিলো, জানতে পারলাম আসলে অনেক সময় নিয়ে এখানে বসেছিলাম, দেখলাম কী কী আছে কী কী না। আর যখনই ভাবলাম সময় আস পাবো তখনই কয়েকটা বই আমি সিলেক্ট করলাম, অবশ্যই সেগুলো বসে পড়বো যখনই সময় পাবো। আর আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আর উপভোগ করুন আসলে কীরকম এভাবে সুন্দর করে রাখা আছে বসার জায়গা, বইগুলো গুছিয়ে রাখা আছে, কোনো এত পরিচ্ছন্ন পরিপাটি, মানে শুধু ঘুরে ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা,
আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এখন করে চলে যাব, তাই চলে যাচ্ছি। আশা করি ভাই বোনেরা আপনাদের ভালো লেগেছে এই লাইব্রেরিটি। আসলে বিরাট জায়গা জুড়ে এটা গড়ে উঠেছে। যারাই সময় পাবেন, অনলাইনের মধ্যে যারা আছেন তারা এখানে আসবেন, বই পড়বেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আসলে বই যতই পড়া যায় অতই আসলে মানুষের জ্ঞান বাড়ে, বিভিন্ন ইয়ে সম্পর্কে জানা যায়, বিভিন্ন কিছু মানে যা চাইবেন আপনি সে সম্পর্কে জানতে পারবেন। তা বন্ধুরা, এখন কেমন লাগলো আমার এই ভিডিওটি প্লিজ আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে লাইক দিবেন, আর যারা নতুন শুনতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা আমরা ইউটিউব করি তাদের সবার ভিডিও দেখবেন আপনারা এবং সাপোর্ট করবেন, তাহলে আমাদের এই কষ্টটা আসলে সার্থক হবে। তা ভাই বোনেরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।